A few moments later. Assalamualaikum everyone. আমি জাসমান বলছি। সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আবার। সো আপনারা জানেনই আমরা আজকে নখানি একটা ভিডিও করতে যাচ্ছি। সবাই খুব এক্সাইটেড। সো এখন উঠবে মাইশা। এটা মূলত আমার ফুফিদের বাসা। এখানে আসা যাওয়া করতে গেলে আমাদের নৌকার প্রয়োজন হয়। সো আমরা যাওয়ার সময় আজকে একটা নৌকা ভাড়া করলাম। আজকে দেখব খালদার পরিবেশটা কেমন সৌন্দর্য। সো নৌকা করে খালদার ওপাশে চলে যাওয়ার পর আমরা ফিরে যাব বাসায় টমটম করে। সো এখন উঠছে তারা, আমি উঠব শেষের দিকে, কারণ নৌকাটা ধাক্কা দিয়ে উঠতে হয়, নৌকাটা পাড়ের দিকে। তাই এখন উঠবে ইসুফ ভাই আর আলিয়া। আলিয়া খুবই খুশি। আলিয়া এদিকে তাকাও। আলিয়া খুবই খুশি। আলিয়া বলছে আমি চলে যাচ্ছি। সো আমরা আমার ফুফিকে বিদায় দেওয়ার পর আমরা নৌকায় উঠে যাচ্ছি। সো আমি নৌকায় উঠে পর আপনাদের সাথে দেখা করছি আবার। নৌকাতে যে একটা আওয়াজ, ওরে বাবা রে। চলুন এখন আপনাদের খালদা নদীর পরিবেশটা একটু দেখায়, আশপাশ পরিবেশটা। তো আপনারা সবাই অনুভব করুন। ফাইনালি ওই পাড়েই চলে আসলাম। আমার মূলত কাজ ছিল ওই পাড়েই চলে আসা, কিন্তু বাকিদের একটু ঘোরার অভ্যাস ছিল। সো আমার তেমন একটা অভ্যাস নেই, আর আমি একটু ভয় পাই সাগরে। সো আমি আর ঘুরবো না, আমি ওই পাড়েই নেমে যাওয়ার জন্য বলেছি। তো আমাকে ওই পাড়েই নামিয়ে দিবে। নামিয়ে দেওয়ার পর ওরা বাকিরা সবাই একটু ঘুরে এসে তারপর আমরা চলে যাব বাসায়। নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়। সো আমি আমার সদস্যদের পোটেস নিচ্ছিলাম, সেখানে তার পানিতে পড়ে যাওয়ার পোটেসটি উঠতে যাই আমার মোবাইলের মধ্যে। যাক, স্বাভাবিক, এগুলো বেশিরভাগ সবারই হয়। সো আমার সদস্যরা একটু ঘুরে আসার পর আমরা একটু হেঁটে আমরা যাব একটা টমটম নেওয়ার জন্য। টমটম নেওয়ার পর আমরা চলে যাব আমাদের বাসায়। সো আজকে হচ্ছে আমাদের একটা খালদা নদীর পোটেস। সো আপনারা দেখেন এটা একটা খুবই সৌন্দর্য, তবে আমি একটু ভয় পাই, সে কারণে আমি আর নৌকাতে উঠিনি। আমার মূলত কাজ ছিল আমার এই পাড়ে চলে আসার, কারণ আমার পুপিরা ওই পাড়ে। সো আমাদের বেশিরভাগই আসা যাওয়া করতে এই পাড় আর ওই পাড় নৌকায় চলাফেরা করতে হয়। তো অবশেষে আমরা একটা টমটম নিয়ে নিলাম। টমটম করে আমরা এখন চলে যাব বাসায়। আমার সাথে আমার খুলে রয়েছে আলিয়ামণি। আলিয়ামণি খুবই খুশি সামনে বসার কারণে। সো আজকে এতটুকুই খালদার বিষয়টি নিয়ে। আপনাদের সামনে ভিডিও দিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।